আমাদের বিরোধী শক্তি শতভাগ কাজে লাগাচ্ছে, আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে এই ডিজিটাল প্রক্রিয়ায় তারা নানা অপপ্রচার করছে। ঠিক এই সময়ে স্বপ্রণোদিত হয়ে তারা এই সংগঠনটি তৈরি করে যে আমরা অনলাইনে যুদ্ধ করব, যেহেতু আমরা সশস্ত্র মুক্তি যুদ্ধ করার সুযোগ পাইনি, এই কারণে অনলাইনে যুদ্ধ করতে গিয়ে তারা একত্রিত হয়েছে এবং অনন্য একটি নাম দিয়েছে। এই জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি অনুরোধ জানাব মহানবীন খালেদা পাক, আপনি আরেকটু যদি এদেরকে একটু সময় দেন, এদেরকে নিয়ে বসেন, এদেরকে নিয়ে কাউন্সিলিং করেন। সারা বাংলাদেশে এদের কর্মী বাহিনী আছে, এদের পৃষ্ঠপোষকতা পায় না। আমি আগের ইয়েতেও বলেছিলাম, প্রতিষ্ঠাবার্ষিকীতেও বলেছিলাম, অন্তত পক্ষে সক্রিয় সদস্য যারা এদেরকে যদি মাসে একটা এই যে ইন্টারনেট ব্যবহারের যে সাবস্ক্রিপশন সেটা দরকার হয়, এটুকু সুযোগ সুবিধা দেওয়া যায়, তাহলে এই যুদ্ধ আরো ব্যাপকবান হয়। আইসিটি মন্ত্রণালয়ের একটি ট্রেনিং এর ব্যবস্থা আছে, যেখানে অনলাইনে এটি করেন, সেখানে যদি আমাদেরকে এদেরকে অন্তর্ভুক্ত করা যায়। আমি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কেও বলেছিলাম, সে বলেছিল যে আমরা যে ট্রেনিং করি এবং সেখান থেকে একটি সাবসিডিও দেওয়া হয়, এদেরকে যদি এই টিমটাকে যদি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আছে, সেখানে যদি আমরা এই কে ফোর্সের সদস্যকে সারা বাংলাদেশে প্রত্যেক থানায় থানায় কে ফোর্সের সহযোদ্ধা আছে, কর্মী আছে, আমরা যদি একটি পোস্ট করি আজকে এখানে, এই পোস্টটি আমার ফেসবুকের বন্ধুরাই শুধু দেখতে পারে, অন্য কেউ পারে না, কিন্তু কে ফোর্সের সবাই এটি যখন সারা বাংলাদেশে শেয়ার হয়, প্রতিটি গ্রামে গ্রামে এই পোস্টটি চলে যায়। এই কারণে এটি এখানের আয়োজনটা খুব ছোট এবং দুর্বল মনে হচ্ছে, বাস্তবিক অর্থে এদের কর্ম অনেক প্রসারিত। আমাদের কাউন্সিলিং করা উচিত, এদেরকে সুযোগ দেওয়া উচিত। আমি সকলের সহযোগিতা কামনা করে আমাকে আবারও এখানে বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জয় বাংলা।